এটার অনেক বড় স্টোরি আছে, বিহাইন্ড দ্য স্টোরি। এটা রাতে করার কোনো গানই ছিল না, এটা সকালবেলা করার একটা গান ছিল। আমরা এফডিসিতে সকালে গিয়ে মেকআপ নিয়ে বসে আছি, বাট সামহাও ওই দিন এফডিসিতে একটা দুর্ঘটনা ঘটে, ট্রান্সমিটার বার্স্ট হয়ে যায় এবং সারা দিন আমরা শুটিং করতে পারিনি। আমাদের জেনারেটর আস্তে আস্তে বিকাল হয়ে যায়, 5টা বেজে যায় এবং আমরা ডেলাইট মিস করি। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই যে সব কিছু হয়ে গেছে, একটা দিন পার হয়ে গেছে, আমাদের গানটা শেষ করতে হবে। ফাইনালি আমরা রাতে শিফট করি গানটা এবং রাতে টানা 6 ঘন্টা বৃষ্টিতে ভিজে পুরো গানটা শেষ করি। এবং তখন একটু ঠান্ডা ঠান্ডা আভাস ছিল, তখন ঠান্ডা শুরু হয়েছে। ওই সময়টায় টানা এরকম বৃষ্টিতে ভিজে অনেক কঠিন ছিল, জ্বর আসছিল, ওষুধ খাচ্ছিলাম, আবার গিয়ে ভিজে শর্ট দিচ্ছিলাম। বাট চ্যালেঞ্জ ছিল, ওই দিনই শেষ করতে হবে, ওই দিনই শেষ করেছি। এবং সবচেয়ে বেশি প্রশংসিত এই গানটাই ছিল আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। জাস্ট একটা নর্মাল সুতির ফতুয়া পরে শর্ট দিচ্ছে, তো এই কষ্টগুলো যে আমরা করেছি এবং শর্টটা শেষ করেই আমরা আবার আগুনে হাত পোহাচ্ছি, আমরা গ্লাভস পরে বসে থাকছি, তাও মনে হয় আমাদের শীত কমছে না, এরকম একটা অবস্থা। তো তারপরেও যে আমরা কাজটা শেষ করেছি এবং পরে যখন আমরা এডিটিং প্যানেলে এসে দেখি, মানে আমাদের নিজের কাছেই মনে হয়নি দেখার পরে যে আমাদের ওখানে শীত করছিল সিনের মধ্যে, কিংবা আমরা আমরা ঠান্ডায় কাঁপছিলাম, এতটা পরিমাণ পারফেকশন এসেছে। প্রত্যেকটা গানই তো সুন্দর, এই সিনেমাটা একটা মিউজিক্যাল ফিল্মই বলা যায়। এত এতগুলো গান এবং এতগুলো সুন্দর সুন্দর গান, রবীন্দ্রনাথের গান, নজরুল সঙ্গীত আছে, তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা গানই সুন্দর, প্রত্যেকটা গানই আধুনিক। আমার গান নিয়ে আসলে নতুন কিছু বলার নেই। তো আমি পুরো ক্রেডিটটা দিব হচ্ছে আমার ডিরেক্টর আব্দুল সামাদ খোকন আঙ্কেলকে, কারণ উনি ওনার পুরো এই লুকটা থিঙ্কিং ছিল যে দিঘিকে এরকম দেখা যাবে। এবং আমরা লুক টেস্ট 3 দিন করেছি, যেখানে মানুষ লুক টেস্ট 1 দিন করে নর্মালি, আমরা লুক টেস্টই 3 দিন করেছি। কারণ ওনার আমি মেকআপ নেওয়ার পর ওনার মনে হচ্ছিলো যে না, এটা এটা না, আরও 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 ইয়া করো, দিঘিকে আরও ন্যাচুরাল করো, এবং ওটা করতে করতে আসলে এই লুকটা আসে। সিনেমাতে যদি বোঝানো হয় যে এখানে যদি আমি বলি তাহলে পুরো গল্পটাই বলে দেওয়া হবে, এত কিছু তো বলা যাবে না, কিন্তু একটা বিশ্বাসের উপর খুব, যেটা আমি পার্সোনালিও মনে করি যে ভালোবাসা মানেই তো আসলে বিশ্বাস। একটা মানুষকে বিশ্বাস করা, একটা মানুষ প্রত্যেকটা সময় যাতে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, আমার মনে হয় এই সিনেমায়ও মৌ ক্যারেক্টারে সেটাই হয়েছে, যে এই বিশ্বাসটা যখন চলে এসেছে তখনই মনে হয় মৌ ভালোবাসে। এন্ডিংটা আসলেই চিন্তা করা অনেক কঠিন, এবং আমি বলবো এন্ডিংটা দেখার জন্য হলেও সিনেমাটা দেখতে, এমন না যে খুব বেশি ব্রেন খাটাতে হবে, খুব বেশি থ্রিলিং এই ব্যাপার না, কিন্তু অনেক বেশি ভালোবাসা।